আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি আনসার আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম দশম শ্রেণীর সূচক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন এবং এগুলোর ব্যাখ্যা সহ উত্তর নিয়ে আজকের ভিডিওটি তৈরি করব। তো প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীতে এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলে যাই মূল ভিডিওতে। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূচক। এসএসসি পরীক্ষায় বিগত সালে আসা 15টি কমন সূচকের বহু নির্বাচনী প্রশ্ন ও ব্যাখ্যাসহ উত্তর। এই প্রশ্নগুলো প্রায়ই এসএসসি পরীক্ষায় এসে থাকে, এছাড়াও নবম দশম শ্রেণীর বিভিন্ন একাডেমিক পরীক্ষায়ও এখান থেকে প্রশ্ন এসে থাকে, এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষায়ও এখান থেকে প্রশ্ন থাকে। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জিরো এর মান কত? এর উত্তর হবে 1, কারণ কোন চলকের উপর পাওয়ার শূন্য হলে তার মান হয় 1। তারপর যে প্রশ্নটি রয়েছে 25 টু দ্য পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 125 হলে x ইজ ইকুয়াল টু কত? এর উত্তর হবে -2 ইনভার্স 1। এর ব্যাখ্যা হচ্ছে 25 টু দ্য পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 125। আমরা প্রথমে 25কে ভেঙে 5 স্কোয়ার লিখব, তারপর x প্লাস 2 এখানে পাওয়ার হিসেবে থাকবে, তারপর 125কে আমরা ভেঙে 5 কিউব করব। এখন 5-এর যে স্কোয়ার রয়েছে এই স্কোয়ারের সাথে আমরা এই পাওয়ারের সাথে গুণ করব। 5 টু দ্য এক্স এর গুণ করলে হবে 2x প্লাস 2 দ্বারা এই 2কে গুণ করলে হবে 4 ইজ ইকুয়াল টু 5 কিউব। এখন আমাদের প্রথম অংশের বেস 5 এবং দ্বিতীয় অংশের বেস 5, এই 5 এবং এই 5 কাটা, তাহলে থাকবে 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3, বা 2x সমান 3, এই 4টাকে আমরা এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো, মাইনাস হয়ে আসবে, বা 2x ইজ ইকুয়াল টু -4 থেকে 3 বাদ দিলে -1। বা x ইজ ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 2, অতএব x ইজ ইকুয়াল টু -2 ইনভার্স 1, অর্থাৎ -½ সমান -2 ইনভার্স 1 লেখা যায়। তারপরে প্রশ্নটি হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন এর মান কত যখন এন গ্রেটার দেন এম? এর উত্তর হবে এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এন মাইনাস এম। এর ব্যাখ্যা হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম, অর্থাৎ এখানে এ টু দি পাওয়ার এম ছিল, এই এমটি নিচে মাইনাস হয়ে আসবে এবং উপরে থাকবে এ টু দি পাওয়ার 0। এখন এ টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, অর্থাৎ সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার পরিবর্তে আমরা 1 লিখব এবং নিচে এ টু দি পাওয়ার এন মাইনাস এম। অতএব এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এন মাইনাস এম হবে। তারপরে প্রশ্নটি হচ্ছে 3 ইনভার্স 1 ভাগ 9 ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1 এর মান কত? এর উত্তর হবে 1 ডিভাইডেড বাই 3। ব্যাখ্যা,
थ्री इनवार्स माइनस वन भाग नाइन इनवार्स माइनस वन होल टू दि पावर इनवार्स वन इज इक्वल टू थ्री इनवार्स वन परिवर्ते वन बाय थ्री भाग नाइन इनवार्स वन परिवर्ते वन बाय नाइन लेखा जाए। एखन वन बाय थ्री एखाने भाग छिलो आमरा चिन्ह परिवर्तन करे गुण चिन्ह दिसी ए कारण आमादेर हरटा उपरे जाबे एबं लबटा नीचे आसबे এবং এখানে ইনভার্স ওয়ান ছিল এখানে ইনভার্স ওয়ানটি থাকবে ইজ ইকুয়াল টু এ থ্রি দ্বারা নাইনকে ভাগ দিলে হয় থ্রি এখানে পাওয়ার ইনভার্স ওয়ান অ্যান্ড থ্রি ইনভার্স ওয়ান পরিবর্তে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই থ্রি। তারপরে প্রশ্নটি হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এইট হলে এক্স সমান কত, এর উত্তর হবে থ্রি ডিভাইডেড বাই টু। এর ব্যাখ্যা হচ্ছে फोर टू दि पावर एक्स इज इक्वल टू एट हमें प्रथम फोर के भेजे टू स्क्वायर एवं ए पास एट के भेजे टू क्यूब कर टू टू दि पावर टूर पर स्क्वायर आते पावर एक्सर सी गुण करब टू टू दि पावर टू एक्स इज इक्वल टू टू क्यूब एन ए अंशर बेस टू ए अंशर बेस टू एंड ए बेस बेस काटा थको टू टू दि पावर एक्स इज इक्वल टू थ्री अतए एक्स इज इक्वल टू थ्री टू दि पावर थ्री डिवाइडेड बाय टू। तारपर प्रश्नटी होच्छे सेवन इनवर्स एक्स इज इक्वल टू वन डिवाइडेड बाय ट्वेंटी फोर हंड्रेड वन होले एक्सर मान कत, एर उत्तर होबे फोर। व्याख्या सेवन इनवर्स एक्स इज इक्वल टू वन डिवाइडेड बाय ट्वेंटी फोर हंड्रेड वन बा सेवेन इनवार्स एक्सर परिवर्तन हमें लिखब वन डिवाइडेड बाय सेवेन टू दि पावर एक्स इज इक्वल टू एटा के हमें भेजे वन डिवाइडेड बाय सेवेन टू दि पावर फोर कर नेब बा सेवेन टू दि पावर एक्स एखन हमें एटा के आरआरई गुण करब सेवेन टू दि पावर एक्सर वन दे गुण करले हबे सेवेन टू दि पावर एक्स इज इक्वल टू सेवेन टू दि पावर फोर के वन द्वारा गुण करले हबे सेवेन टू दि पावर फोर अतए एखाने बेस सेवेन सेवेन काटा एक्स इज इक्वल टू फोर। তারপর রয়েছে টু ইনভার্স ওয়ান প্লাস থ্রি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার ইনভার্স ওয়ান সমান কত, এর উত্তর হবে সিক্স ডিভাইডেড বাই ফাইভ। টু ইনভার্স ওয়ান প্লাস থ্রি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু এটার পরিবর্তে আমরা হাফ প্লাস থ্রি ইনভার্স ওয়ানের পরিবর্তে ওয়ান বাই থ্রি লিখব এবং এখানে ইনভার্স ওয়ান পাওয়ার হিসেবে রয়েছে এখানে থাকবে। এখন আমরা টু এবং থ্রি এর লসাগু করব সিক্স, তাহলে টু সিক্সের মধ্যে তিনবার প্লাস থ্রি যায় দুইবার। এখন থ্রি প্লাস টু যোগ করলে হবে ফাইভ ডিভাইড বাই সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু ইনভার্স থাকার কারণে এখানে উপরে ওয়ান হবে তারপরে হর হবে ফাইভ ডিভাইডেড বাই সিক্স ইজ ইকুয়াল টু সিক্স ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ ওয়ান ইন্টু সিক্স ডিভাইডেড বাই ফাইভ সমান সমান সিক্স ডিভাইডেড বাই ফাইভ। তারপরে প্রশ্নটি হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হলে এক্স সমান কত, এর উত্তর হবে টু। এখানে টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু বা টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার সেভেন অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টুকে আমরা ভেঙে টু টু দি পাওয়ার সেভেন করে নেব। এখন এখানে বেস টু এখানে বেস টু কাটা তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সেভেন হবে বা থ্রি এক্স ইজ ইকুয়াল টু সেভেন এই পাশে ওয়ানটা পক্ষান্তর হয়ে আসবে মাইনাস ওয়ান বা থ্রি এক্স ইজ ইকুয়াল টু সিক্স অতএব এক্স ইজ ইকুয়াল টু সিক্স সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে টু। তারপর রয়েছে ফোর রোড ওভার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোরের মান কোনটি, এর উত্তর হবে রোড ওভার এক্স। ফোর রোড ওভার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়াল টু এখানে ফোর রোড ওভার এক্সের পরিবর্তে আমরা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর লিখব সমান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এর পরিবর্তে আমরা এক্স টু দি পাওয়ার টু বাই ফোর লিখতে পারি। তারপর আমরা এখানে
टू एवं फोर एखे टू द्वारा काटाकाटीगुलो एक्स टू दि पावर वन बाय टू समान समान रूट ओवर एक्स अर्थात एक्स टू दि पावर हाफर परिवर्तित हो रूट ओवर एक्स हाफ के रूट ओवर कन्वर्ट करते पारी। दस नम्बर जो प्रश्नटी रही है कौन शर्ते ए टू दि पावर जिरो इज इक्वल टू वन है उत्तर है ए इज नॉट इक्वल जिरो जखन ए समान जिरो है ना तक ही ए टू दि पावर जिरो समान वन व्याख्या ए टू दि पावर जिरो इज इक्वल टू वन जखन ए इज नॉट जिरो तारपर रही है एक्स टू एक्स इनवर्स वन प्लस वाई इनवर्स वन होल टू दि पावर इनवर्स वन एर मान कत एर उत्तर है एक्स वाई डिवाइडेड बाय एक्स प्लस वाई एर व्याख्या होच्छे एक्स इनवर्स वन एर परिवर्तित होबे वन बाय एक्स प्लस वाई इनवर्स वन एर परिवर्तित होबे वन डिवाइडेड बाय वाई एखाने इनवर्स वन रयेछे एखाने इनवर्स वन थाकबे एखन एक्स वाई एटार लसागु होबे एक्स वाई एक्स एक्स चले गेले वाई थाकबे एखाने प्लस एखाने वाई वाई चले गेले एक्स थाकबे इनवर्स वन इज इक्वल टू इनवर्स वन थाकार कारणे उपरे वन होबे डिवाइडेड बाय एखाने एक्स प्लस एक्स के आमरा एक्स प्लस वाई लिखब एवं एक्स वाई लिखब इज इक्वल टू वन इंटू एखाने लब उपरे जाबे हर नीचे आसबे इज इक्वल टू वन द्वारा एटाके गुण करले होबे एक्स वाई डिवाइडेड बाय एक्स प्लस वाई तारपर प्रश्नटी होच्छे ए टू दि पावर किऊ माइनस आर इंटू ए टू दि पावर आर प्लस किऊ आर प्लस पी इज इक्वल टू कत एर उत्तर होबे ए टू दि पावर पी प्लस किऊ ए टू दि पावर किऊ माइनस आर इंटू ए टू दि पावर आर प्लस पी इज इक्वल टू एखाने बेस ए एखाने बेस ए एजन्य आमरा एकटा बेस नेब एबं पावारगुलोके जोग करब ताहले किऊ माइनस आर प्लस पी इज इक्वल टू ए टू दि पावर पी प्लस किऊ कारण एखाने माइनस आर प्लस आर काटा थाकबे किऊपी अर्थात पी प्लस किऊ हबे तारपर से सूचक थेके किसेर सृष्टि हय एर उत्तर हबे लगारिदम। तारपर जे प्रश्नटी रयेछे ए टू दि पावर एक्स इज इक्वल टू एन हले निचेर कोनटी सठिक उत्तर हबे एक्स इज इक्वल टू लग ए टू दि पावर एन एखाने एक्स के एन एर ए भित्तिक लगारिदम बला है एक्स धनात्मक बा ऋणात्मक जाई होक ना केन ए टू दि पावर एक्स सर्वदाई धनात्मक संख्या। सर्वशेष प्रश्नटी रयेछे फिफ्टी टू द पावर हाफ एर मान कत एर सठिक उत्तर हबे फाइव रूट ओवर टू एर व्याख्या होच्छे फिफ्टी टू दि पावर हाफ इज इक्वल टू आमरा फिफ्टी के 25 इंटू टू द्वारा भेंगे नेब एवं एखाने पावर थाकबे हाफ इज इक्वल टू 25 के आमरा 5 स्क्वायर एवं एर उपर पावर होबे हाफ इंटू टू रयेछे एवं एर उपर पावर होबे हाफ इज इक्वल टू 5 रूट ओवर टू। तो प्रिय व्यूअर्स आपनारा देखलेन जे विगत साले एसएससी परीक्षा आसा कमन 15টি सूचक थेके नैभित्तिक प्रश्न ए प्रश्नगुलो खुबी कमन जदि तुम्हारा ए प्रश्नगुलो के भालोभावे स्टाडी करो ताहले अवश्य परीक्षा भालो करते पारबे विशेषकर सूचक थेके जे अबजेक्टिवगुलो एसएससी परीक्षा एवं कि नवम दशम श्रेणीर विभिन्न परीक्षा अर्धवार्षिक परीक्षा बा वार्षिक परीक्षा आसे सेगुलो सहजे अन्सार करते पारबा। तो प्रिय व्यूअर्स जदि আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আজকের মতো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।